ওই ঘরে লাইটটা বন্ধ করে দাও আমার বেডরুমে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এখন গুড মর্নিং নেই, ঘড়ি কাঁটা পুরো ডেটটা দেখালে বুঝতে পারো, মানে আমি বলছি মানে ঘড়ি কাঁটা এখন পুরো ডেটটা বাজে। আমরা এখন যাচ্ছি একটা শাড়ি অনুষ্ঠানে দুপুরবেলা, তাহলে বুঝতেই পারছো। তা সেখানে গিয়ে কি মজা করি কতটা কি দেখাতে পারিস, চলো আমার সঙ্গে ব্লগটা তোমরা দেখতে থাকো। আর যেহেতু সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, এর ব্লগ আমি একটা আলাদা করেছি, সেই ব্লগে তোমরা একটু দেখে নিও। তা চলো যেতে যেতে কথা হবে। আর মিস্টার হালদারের ড্রেস মানে দুজনে জাস্ট একটু ম্যাচিং করেছি, ব্ল্যাকের ওপর একটু সেটটা দিয়েছি, দুজনে একটু ম্যাচিং করেছি। মিস্টার হালদারও ব্ল্যাক শার্ট পরেছে আর ফর্মাল প্যান্ট পরেছে, আমারও ড্রেসটা হচ্ছে ব্ল্যাক শাড়ি। কোথাও বেরোলে কি যাওয়া এত তাড়া থাকে যে ব্লগটা যে সুন্দর করে শুরু করব সেই সময়টুকুই হয় না। মিস্টার হালদার চাবি দিচ্ছে, আমি বেরিয়ে পড়লাম, আর গাড়িটা বের করতে ওখানে একটু সময় লাগবে 10-15 মিনিট। তারপরে অফিস থেকেও 2-3 জন যাবে, যেহেতু এটা অফিসের স্টাফের মেয়ের বিয়ে, তার জন্য অফিস থেকেও 2-3 জন যাবে, তারাও অপেক্ষা করছে। আমরা এখান থেকে বেরোচ্ছি, সবাই একসঙ্গে রওনা দেব। সেটা সবার সামনে বলে ফেললাম। তা মোটামুটি এখন 2:45 বাজে, আর 10 মিনিটের মধ্যে ঢুকে যাব, যেহেতু দুপুরবেলা অনুষ্ঠানটা তো মানে হাফটা হয়ে গেছে, আর হাফটা গিয়ে দেখতে পাবো। চলো দেখো রাস্তাটা তোমাদের দেখাচ্ছি কত সুন্দর, দুদিকে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, দারুণ পরিবেশ। আর দুদিকে দেখো নার্সারি গাছ, এদিকে নার্সারি গাছের আর কি বিজনেস, সব বাড়িতে নার্সারি আর কি, এখান থেকে গাছ বাইরে যায় বিদেশে যায়। গাড়িটা এখানে রাখা হয়েছে, বড় গাড়ি আর যাবে না, তার জন্য মহিমদার টোটো নিয়ে এসে দাঁড় করে রেখে দিয়েছে, এই টোটো করে এখন আমরা এবার রওনা দেব। আর আমি আর মিস্টার হালদার এই এখানে বসেছি যাচ্ছি। দেখো আপনি অফিসে বলছিলেন যে কি আর বাইতে একটা বলছিলেন যাবেন না, দুই সাইডে রাস্তা, চারিদিকে নার্সারি, যাচ্ছি টোটো করে, বেশ একটু বেড়াতে যাওয়া বেড়াতে যাওয়ার মতো ফিলিংস হচ্ছে আর কি, মানে বিয়ে বাড়ি প্লাস বেড়াতে যাচ্ছি আর কি, বেড়াতে যাওয়া মানে প্লেসটা পুরো বেড়াতে যাওয়ার মতো, একদম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দারুণ জায়গা। মানে তোমাদের গাছে শুধু দেখাতে পাচ্ছি, রাস্তা কিন্তু দেখাতে পাচ্ছি না। দেখো ওখানে লোকজন দাঁড়িয়ে আছে, মানে অনুষ্ঠানটা ওখানেই। এই আমাদের মহিমদা, তোমরা আগে শুনেছো মহিমদার নাম। আর এই বিয়ে বাড়ির এরিয়াটা আমি ঢোকার সময় কিছুটা দেখালাম, অনেকটা বড় এরিয়া। ওদিকে হালদারবাবু আরে আগিয়েছে, আর আমি এখন মেয়ের কাছেই বসেছি। এইটা হচ্ছে মহিমদার মেয়ে, যার বিয়েতে এসেছি, এটা হচ্ছে সেই মহিমদার মেয়ে। জামাই তো বাচ্চা, মেয়ে যেরকম বাচ্চা জামাই তো বাচ্চা একদম। হ্যাঁ এটা তো মহিমদার জামাই, মেয়ে ওটাও একদম ছোট, মেয়ে ছেলেও একদম ছোট। মিস্টার হালদার শরবত এনে দিয়েছে, তা গরমে খেয়ে নিয়েছি এক গ্লাস, এখন ফুচকা দেখতে পেয়েছি একটুখানি, আমি চুরমুর খাবো আর কি, অনেকদিন পর ইচ্ছা যাচ্ছে, মাঝখানে কোনো ফুচকা খাওয়া ভুলেই গেছি। খাওয়ার পজিশনটা মানে খাওয়ার জায়গার অ্যারেঞ্জমেন্টটা যেখানে মহিমদা করেছে ওখানে বর বসে আছে, আর এই এখান থেকেই আর কি পুরো খাওয়া, এই পিছন দিকটা পুরো খাওয়ার আয়োজনটা করেছে। আমরা অলরেডি খেতে বসে গেছি, 3:30 বাজে, আর লেট করলে হবে না। চুরমুর খেলাম, মাজা খেলাম, আর আমি একটু খাবো, তার কারণটা তোমাদের আমি বাড়িতে গিয়ে বলবো কেন খাবো। আর
এখানে হচ্ছে পৌনে চারটে যে আজানটা হয় তারপর বিয়ের মানে প্রোগ্রামটাতে বসবে, তার আগে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া এটা মিটে গেলে তারপরে মানে মেন কাজ যেটা বিয়ের আর কি শাড়ি সেটাতে শুরু হবে। তার আগে খাওয়া দাওয়া করে নিই, আমরা কাজকর্ম গুছিয়ে নিই, তারপরে শাড়িটা তোমাদের দেখাবো। অনেকদিন পর কাজ বাড়িতে দই খাচ্ছে, মানে 20 বছর পর। আর দিও না, দিও না, আগে খেয়ে নিই তারপরে দিও, আমাকে দুটো মিষ্টি দিয়ে দিও। একজন কত সুন্দর সেজেছে দেখো, আমার চোখে সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে মেয়েটাকে। কালকে আনন্দবাজারে পড়ে একে আবার শুনিয়েছি কালকে সকালে। একটা ছেলে একটা সাংবাদিক যাচ্ছে দিল্লিতে, দেখে একটা ছেলে দৌড়ে দৌড়ে বাড়ি। হ্যাঁ হ্যাঁ, কাগজে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি ক্যামেরা বন্দি করলাম, তোমাদের দেখালাম, তা আস্তে আস্তে দেখো ধীরে ধীরে আমার কাছেই সরে আসছে। তো একটু সেলফি নিয়ে নিলাম ওর সঙ্গে, খুব সুন্দর ড্রেসটা বানিয়েছে। থ্যাংক ইউ। জিজ্ঞাসা করা হয়ে গেছে, এবার আমার মেয়ের কাছে যাচ্ছি। ওখানে নিয়ম অনুযায়ী মেয়ের কাছে এসে কি বলবে, মেয়ে যদি রাজি হ্যাঁ বলে হয়ে যাবে, মানে এইটুখানি আমি বুঝেছি। প্রবেশ করছি, দেখো মেয়েকে আবার শাড়ি চেঞ্জ করে পরানো হয়েছে। নিবাসী রবি সাহেবের ছেলে, ছোট ছেলে রাকেশ শেখ, নগদ 5,000 টাকা দেড় মহরে মশাই বিয়ে প্রস্তাবে তুমি কবুল? গতদাহাট নিবাসী রবীন্দ্র সাহেবের ছোটো ছেলে রাকেশ শেখ, নগদ 5,001 টাকা তেল নগরে বিয়ে, তো তুমি রাজি? খাওয়া দাওয়া করে এখন হাঁটছি, ঘড়ির কাঁটায় কটা বাজে, এই কটা বাজে গো, কটা বাজে দেখো তো, এখন 5:30 বাজে। যেহেতু গাড়িটা একটু দূরে রাখা হয়েছে তাই এখন আর টোটো নেই, যেহেতু টোটো করে যারা এসেছিল তারা চলে গেছে, আর যার মেয়ের বিয়ে মহিমদা তাকেও আমরা ডিস্টার্ব করিনি, কারণ তাকে ডিস্টার্ব করা মানে একটা পাজেল করা, নিজেদের একটা বিবেকে লাগছে। তাই আমরা হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছি, ভালো লাগছে, পেটটা ভরা, হজমটা হয়ে যাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট করে কিছু বলো কেমন লাগলো, কোনটা খারাপ লাগলো সেটাও বলো, কোনটা ভালো লাগলো সেটা বলো। টাটা, আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে।